লাইলাতুল কদরে আমরা কি আমল করব। এটি হলো গুরুত্বপূর্ণ বিষয় লাইলাতুল কদর তো আমরা পাঁচটি রাতকে সম্ভাব্য হিসেবে আমরা ধরে নিয়ে এই পাঁচ রাতে তো আমরা ইবাদত করব আমল করব কিন্তু আমরা করবোটা কি এটি হলো প্রশ্ন তো কি করব আমরা এই বিষয়ে আমরা হাজর আয়সার দি আল্লাহ তালার বর্ণিত একটি হাদিস দেখতে পাইশাদুল্লাহ আর আইতা। ইন আলিম তু আইয়ালাইলাতিন মা আকুলু ফিহা قال قولي اللهم انك عفو تحب العفو فاعف عني ارايت ان علمت اي ليله القدر اي ليله ليله القدر يا رسول الله আপনি বলুন তো দেখি আমি যদি জানতে পারি বা আমি যে কোন ভাবে কোন রাতটি লাইলাতুল কদর সেটি যদি আমার অবগত হয় আমার অবগতি হয় তাহলে সে রাতে আমি আল্লাহর কাছে কি বলবো তো রসুলসল্লাহ আলী আসাল্লাম আমাকে ছোট্ট একটি দোয়া শিক্ষা দিলেন খুবই ছোট্ট একটি দোয়া আমরা দোয়াটি সকলে মুখস্থ করে নিব সকলে এই দোয়াটি আল্লাহ রব্বালীর কাছে লাইলাতুল কদরের সম্ভাব্য রাতগুলোতে বেশি বেশি পড়ব আল্লাহ ইন্নাকা আফু উং তহিবুল আফুয়া ফাফু আন্নি যার অর্থ হলো হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে তুমি পছন্দ করো সুতরাং আমাকে ক্ষমা করে দাও তো লাইলাতুল কদর যদি কেউ লাইলাতুল কদরের সম্ভাব্য রজন এইগুলোতে বেশি বেশি এই দোয়া পাঠ করার জন্য হজরত আয়সলাদি আল্লাহ হাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন যে আমরা সকলেই তিরমিজি শরীফ এবং ইবনে মাজা মুস্তাদে আহমদের মধ্যে সহি সনদের মাধ্যমে বর্ণিত এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে লাইলাতুল কদরে বেশি বেশি এই দোয়াটি করতে হবে এটির একটি দোয়া এছাড়া আর কি আমল করা যায় প্রিয় দর্শক লাইলাতুল কাদের সুনির্দিষ্ট বিশেষ কোনো আকৃতির আমল নেই যে কোনো নফল আমলই করা যায় যে কোনো ইবাদত করা যায় নামাজের মধ্যে সময় অতিক্রম করা যায় তেলাপাতে কোরআনের মধ্যে সময় অতিক্রম করা যায় কিছু জিকির এবং আজকারের মধ্যে রাতের রাতের সময়গুলো অতিক্রম করা যায় যেই ইবাদতের মধ্যে নিজের মন এটা একাগ্র হবে সেই ইবাদতের মাধ্যমে রাতের সময়টুকু আমরা অতিক্রম করতে পারি আর বিশেষভাবে একটি ইবাদত করতে পারি যেটি লাইলাতুল কদর না এমনিতে খুব ফজিলতপূর্ণ আমল আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম তার চাচা আব্বাস জানুকে একটি আমলের কথা বলেছিলেন সেটি হল সালাদসবিহ চার রাগাত নামাজে তিনবার তিনশতবার তিনশতবার তাসবিহের মাধ্যমে যে সালাদ তসবিহটি পাঠ আদায় করতে হয় সেই সালাদুত্তাসবিহটি আমরা আদায় করতে পারি এক এক রাকাতে পঁচাত্তর বার করে তসবি আদায় করে এই তিনশো বার মোট তসবিহের মাধ্যমে যে সালাদ তসবি পাঠ করা যায় আদায় করা যায় এই রাতে আমরা এই চার রাকাত সালাদসবিহ আদায় করতে পারি এছাড়া রাতের বেলার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সেটি হলো লাইল। অর্থাৎ তাহাজ্জুদের নামাজ তাহাজুদের নামাজ সাধারণত আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম আট রাকাত আদায় করে থাকতেন কাজে আমরা লাইলাতুল লাইলাত এই আট রাকাত নামাজ লাইলাতুল লাইলাতুল নামাজ এই নামাজ আমরা বিশেষভাবে পড়বো আল্লাহ রসুল সাল আলি আসাল্লামের এই আট রাকাত নামাজ সম্পর্কে বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে ফলাত হিননা হিন্না এই রাত এই আট রাকাত নামাজ প্রতি রাকাত নামাজ এত দীর্ঘ হতো এত দীর্ঘ হতো যে তুমি আর এই রাতের নামাজের দৈর্ঘ্য সম্পর্কে আর জিজ্ঞাসা করো না রসুল সালি দাঁড়িয়ে থাকতে থাকতে হাতজির পা ফুলে যেত এই অবস্থায় আল্লাহ রসুল সালাম রাতের নামাজ তা মধ্যে তিনি সময় অতিক্রম করতেন কাজী প্রিয় দর্শক আমরা আসুন লাইলাতুল কদরের সম্ভাব্য আমাদের সামনে আগামী যে চারটি রাত রয়েছে এই চারটি রাতকে আমরা এভাবে ইজতেহাদ ফিল আইবাদা। আল্লাহ রসুল সাল আলী ইবাদতকে ইবাদতের মধ্যে অতিরিক্ত শ্রম দিতেন মেহনত করতেন সময় ব্যয় করতেন আমরা সেই সময় ব্যয় করে লাইলাতুল তাদের অভূতপূর্ব এই সুযোগ আমরা গ্রহণ করি আল্লাহ রবাহ আলমী আমাদের সকলকে তৌফিক